দাদা, যেটা জানা যাচ্ছে যে বিষক্রিয়া খেয়ে কিন্তু এই মৃত্যু, কি বলবেন এ বিষয়ে? আমরা গতকাল চারটের সময় জানতে পারি ফোন মারফত, মানে জামাই পলাশ ফোন করে যে আমি ঘাস মারার জন্য বিষ নিয়ে এসেছিলাম, সেই বিষটা ওই জল মিশিয়ে ওই জলের বোতলের কাছে রেখেছি ও ভুল করে খেয়ে নিয়েছি। তারপরে আমাদের বলে হাসপাতালে, আবার তারপরে ফোন পাই যে না হাসপাতালে না, থানায় আছে। তখন আমরা রাত্রে থানায় আছি। তো কী কারণে এই বিষ খেতে পারে কি? সেটা এটা তো ইচ্ছা মতো খাওয়ানোর ব্যাপার। ওর বাড়িতে কোনো গাছও নাই, ঘাসও নাই, কিছুই নাই। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বহরমপুর। বহরমপুর কোথায়? বলরামপুর। আর ওর শ্বশুর বাড়ি? বিবেকানন্দপুর। সন্তানাদি কিছু রয়েছে? হ্যাঁ। এই পক্ষের কোনো সন্তান আছে? না। আপনি কে হন? আমি মেয়ের বাবা। এই যে বিষক্রিয়া খেয়ে যে মৃত্যু হয়েছে, আপনাদের কোনো অভিযোগ আছে এই বিষয়ে? এখন অভিযোগ দেখছি, চিন্তা ভাবনা করছি। কি নাম যে বিষ খেয়েছে? সুমি হালদার। বয়স কত হবে? 28। আপনার নাম? নরেশ হালদার। বেড়া ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে। বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে। বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে।